ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হলেন অভিনেত্রী আনে হেচে। ক্যালিফোর্নিয়ার সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। স্থানীয় সময় 5 আগস্ট এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দ্রুত গতিতে ছুটে আসা অ্যানের গাড়িটি ক্যালিফোর্নিয়ার মারভিস্তার এক বাড়িতে ধাক্কা মারে। এরপর আগুন ধরে যায় সেই গাড়িতে। তারপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তার শরীরের অধিকাংশ অংশই পড়ে গেছে। একটি মিনি কুপার গাড়ি চালাচ্ছিলেন এই অভিনেত্রী। গাড়ি থেকে তাকে বের করার সময় অ্যানের জ্ঞান ছিল বলে জানায় পুলিশ। প্রায় 1 ঘন্টার বেশি সময় চেষ্টার পর গাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে লস এঞ্জেলেসের ফায়ার ডিপার্টমেন্ট।